حسن ثابت رضي الله عنه قال يا رسول الله واحسن منك لم تر قط عيني আমি আমার জিন্দেগির ভিতরে আল্লাহর কসম করে বলি তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কবি হওয়ার সুবাদে আমাকে অনেক জায়গায় ঘুরিয়েছেন অনেক রাজপুত্র দেখেছি আমি অনেক বাদশা দেখেছি গোটা আরব রাষ্ট্র ঘুরেছি কিন্তু আল্লাহর কসম করে বলি আপনার মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার দুই চোখ কোনোদিন দেখে নাই وجبان من كلام تلد النساء حسن بولن يا رسول الله الله قسم عبر مدو شندر بچا كنو ما دنیا تجر مدين اي خلقت مبرع من كل عيبين الله تعالى اپنا کی شکل پرکار دوست تروٹی دے کہ الله مقت کر سشتی کر چھین كأنك خلقت كما تشاء আল্লাহ তাআলা তো আপনাকে এমন করে সৃষ্টি করেছেন যেমনটা আপনি আল্লাহর কাছে চেয়েছেন সুবহানাল্লাহ আম্মা আয়েশা বলেন দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার লোকেরা তোমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছো যে ইউসুফের সৌন্দর্য দেখে সেই জামানার মন্ত্রী মিনিস্টারদের স্ত্রীরা তাদের হাত তোলা কেটে ফেলেছিলেন এমন কি বলেছিলেন হাদা মালাকুন করিম এটা মানুষ হতে পারে না নিশ্চয়ই একটা ফেরেশতা আম্মা আয়েশা বলেন দুনিয়ার মানুষেরা শুনো আল্লাহর কসম ইউসুফকে দেখে তো ওই জামানার মন্ত্রীর বউয়েরা এদের হাত কেটে ফেলেছেন কিন্তু আল্লাহর কসম করে বলে যদি তারা আমার রসূলকে দেখতেন তাহলে হাত নয় তারা কলিজাটা কেটে ফেলতেন টের পাইতেন না أما زلمان الدنيا ما نشرا شنو لنا شمس وللآفاق شمس إيه دنيا ما نشرا شنو ما نشرا اكتا شرجو آسي أمار اكتا شرجو آسي لنا شمس وللآفاق شمس أما دنا شاب الدنيا ما نشرا دنيا ما نشرا اكتا شرجو آسي أمي عائشة اكتا شرجو آسي تيني بولين وشمسي خير من شمس السماي ও দুনিয়ার মানুষ আমার সূর্যটা আকাশের সূর্যের চাইতে অনেক অনেক গুণ উত্তম সুবহানাল্লাহ শামসুন ওয়ালিল আফাক শামসুন এ দুনিয়ার মানুষ শোনো আমার একটা সূর্য আছে দুনিয়ার লোকদের একটা সূর্য আছে কিন্তু শোনো দুনিয়ার লোকদের সূর্যটা কেমন দুনিয়ার লোকের সূর্যটা সবাই দেখে কিন্তু আমার সূর্যটা সবাই দেখে না তিনি বলেন তবে আকাশের সূর্য যেটা আছে এই সূর্যর চাইতে আমার সূর্যটা অনেক দামি অনেক উন্নত অনেক উন্নত অনেক উন্নত তিনি বলেন ফাইন্নাস শামসা তাতুফা বাদা ফজরিন তিনি বলেন দুনিয়ার মানুষ দুনিয়ার সূর্যটা মানুষের সূর্যটা উদিত হয় সকাল বেলায় ফজরের পরে ও শামসি তালিউন বাদা ইশাই والشمس طالع والشمس طالع بعد العشاء اما জান বলেন তবে আমার সূর্যটা এশার নামাজের পরে উদিত হয় সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় কিসে সকাল বেলা ফজরের পরে কিন্তু আমার সূর্য উদিত হয় রাতের বেলা এশার নামাজের পরে আম্মা আয়েশা বলেন আমি একদিন এটা কাপড় সেলাই করতেছিলাম হঠাৎ করে অন্ধকারের ভিতরে হঠাৎ করে ঘরটা অন্ধকার হয়ে গেল সুইটা পড়ে গেল লম্বা সময় পর্যন্ত তালাশ করলাম কিন্তু আমি আর সুইটা পেলাম না রসুলের অপেক্ষায় ছিলাম রসুল কখন করে আসবেন এক পর্যায়ে দেখলাম বিশ্বনবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে তশরিফ আনলেন আনার পর দুনিয়ার মানুষেরা আল্লাহর কসম করে বলি আম্মা জান বলেন আমি তাকায় দেখলাম আমার ঘরে যখন রসুল ঢুকলেন আমার মনে হয় আকাশের সূর্যটা আমার ঘরে ঢুকছি আমি সুস্পষ্ট দেখতে পেলাম ওই যে আমার যে সুইটা হারিয়ে ফেলেছি সুইটা আমি পেয়ে গেছি যেমন সূর্যের সামনে সুই দেখা যায় কোনো জিনিস হারিয়ে গেলে সূর্য উঠলে দেখা যায় ঠিক এশারের নামাজ পর যখন আমার বন্ধু মোহাম্মদ আসলেন আমার রসুল আসলেন আসার পর আমার হারিয়ে যাওয়া সুইটাও আমি পেয়ে গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সুন্দর ছিলেন এতটা সুন্দর হওয়ার পরও কিন্তু রসুলের অহংকার ছিল কি না জোরে বলেন রসুল তো আমাদের মডেল তিনি সারে শরীয়ত প্রণেতা তিনি আমাদের মুক্তাদা আমরা তার মুক্তাদি
তিনি আমাদের অনুসরণীয় আমরা তার অনুসরণকারী ঠিক কিনা জোরে বলেন দোস্ত বন্ধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছেলে এত সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যে রাসূল দিনের বেলায় যে হাঁটতেন যখন রাসূলের সৌন্দর্যের সামনে আকাশের সূর্যটা আলো হারিয়ে ফেলত দোস্ত বন্ধু আমার রাতের বেলায় যখন রাসূল হাঁটতেন 14 তারিখে রাতে হাঁটতেন সাহাবীরা বলতেন আমরা তাকাইতাম চাঁদকে সবাই মহব্বত করে ভালোবাসে চাঁদের সৌন্দর্যের কত কবিতা আমরা শুনিয়াছি গেছে না জোরে বলেন ওই জামানা দোস্ত বড় বড় কবিরা চাঁদের সৌন্দর্য নিয়ে কবিতা লিখেছেন দোস্ত বন্ধু আমার সাহাবীরা বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো আল্লাহর কসম রাতের বেলা 14 তারিখের রাতে যখন রাসূল বের হইতেন বের হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একবার রাসূলের চেহারার দিকে তাকাইতাম আবার চাঁদের দিকে তাকাইতাম আবার চেহারার দিকে তাকাইতাম চাঁদের দিকে তাকাইতাম কিন্তু আল্লাহর কসম করে বলি আমরা তাকিয়ে দেখতাম চাঁদের সামনে রাসূলের চেহারার সামনে চাঁদের কোনো সৌন্দর্যই নাই এত সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতর আল্লাহ তাআলা উম্মতকে দেখা বান্দাকে দেখা দিবেন ফি মাকআদি সিদক ইনদা মালিকিন মুকতাদির দোস্ত আল্লাহ তাআলা বলে বিচারের দিন আমি আল্লাহ তাআলা জান্নাত বসে যারা হবে আল্লাহ তাআলা এক পর্যায়ে জান্নাতবাসীদেরকে সবাইকে সবাইকে আল্লাহ তাআলা বলবে ও গোলামেরা একদম আড়াল থেকে বলবে আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে বলবে তোমরা সব পাইছো কিনা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা যা দেব বলেছিলাম আমার রাস্তা জিহাদ করলে এটা দেব আমার রাস্তা জীবন দিলে এটা দেব আমার রাস্তা দান করলে এটা দেব মসজিদের মাল করলে এটা দেব মাদ্রাসা করলে এটা দেব আমি দেওয়াদা করেছিলাম বলো তোমরা ঠিক ঠিক পাইছো কিনা সব মানুষগুলি নীরব হয়ে যাবে দোস্ত বন্ধু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার পর সব মানুষগুলি নীরব স্তব্ধ হয়ে যাবে তারা ডান বাম তাকায় দেখবি যা পাইছে অকল্পনীয় যা পেয়েছে অকল্পনীয় এটা কল্পনা করা যায় না অকল্পনীয় নিয়ামত পেয়েছি কারো জবানে কথা আসবে না কিন্তু এই মুহূর্তের ভিতরে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আল্লাহ সব পেয়েছি কিন্তু একটা পাই নাই বলে কি পাই নাই বলে সেটা হলো আপনার জন্যই তো উহুদের ময়দানে শহীদ হয়েছি আপনার জন্যই তো জীবন কুরবান করেছি আপনার জন্য তো সহায় সম্পদ যা আছে সব দিয়েছি আপনার জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছে জেল খেটেছি আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আপনার জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই দেশান্তর হয়েছি আপনার জন্য আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনি প্রতিদিন 100 চাবুকের আঘাত খেয়েছি আয় আল্লাহ মালিক কিন্তু আপনাকে তো দেখলো না আল্লাহ তাআলা বললেন এটা শোনার জন্যই তো বারবার বলতেছি সুবহানাল্লাহ জোরে বলেন এটা শোনার জন্যই তো বারবার বলতেছি সব পাইছো কিনা বলো আল্লাহকে এখন আমি দেখা দেব সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমর লা তাদুমুনা ফি রুয়াতিহি আল্লাহ রাসূল বলেন তোমরা জান্নাতের ভিতরে তোমাদের আল্লাহকে এমন করে দেখবে এমন সুস্পষ্ট দেখবে যেমন তোমরা 14 তারিখের চাঁদটাকে সুস্পষ্ট দেখতে পাও 14 তারিখের চাঁদকে যেমন সুস্পষ্ট দেখো দেখো তোমরা একদম ক্লিয়ার এটা চাঁদ এটা যে চাঁদ দেখো তোমরা ঠিক তোমাদের রবকে তোমরা জান্নাতে এমন করে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ দেখা দিবেন সেখানে সেই মাহফিলের ভিতরে সেই মাজমার ভিতরে সেই কনফারেন্সে যার আলোতে গোটা মজমাটা আলোকিত হবে রাসূলের চেহারা কার চেহারা জোরে বলেন রাসূলের চেহারা রাসূলের চেহারা এত সৌন্দর্য হবে রাসূলের সৌন্দর্যে গোটা মজমাটা আলোকিত হয়ে থাকবে সুবহানাল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له
ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة علينا عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدقت يا رب العالمين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله بھائیو عزیز و دوست بزرگ واجب الاحترام حضرت علماء کرام و عزیز طلباء اللہ سبحانہ و تعالی درباری اسنکھ او گنیت شکریہ گپن کرچی جل سبحانہ و تعالی رب الکریم رب العزت الجلال مہان مالک برتمانی آخری زمانے مرتک فتنری زمانے اللہ سبحانہ و تعالی ہمادر کی ایمان روپوری چولار شجوک ٹکو کو رہ دیئے چھن اے جنو دن تک شکریہ دے کر الحمدللہ اشلے مطالعہ کرتے کرتے ایک پڑھ جائے کتاب دیکھتے دیکھتے اللہ رسول صلی اللہ علیہ وسلم بولین جکن فتنہ پچھوڑ دیگے چھوڑیے جابی جکن فتنہ چھوڑ دیگے اکران تو ہوئے جابی فتنہ بیرہ جلے عبد دو ہوئے جابی چھوڑ دیگے فتنہ تو خون نجر ایمان کی باتنر جنہ پرائے جنہ
পরিবার নিয়ে জঙ্গলে চলে যেও, জঙ্গলে চলে যেও, সেখানে গিয়ে বাকি জীবনটা ঈমানের সঙ্গে কাটিয়ে কবরে যাও। কারণ হলো দোস্ত, ইমাম মাহদী আসার আগ পর্যন্ত, ইমাম মাহদী পৃথিবীতে আসার আগ মুহূর্তেই পৃথিবীর অবস্থা বড় ভয়ানক হবে, মুসলমানদের অবস্থা বড় করুণ হবে, মুসলমান ঈমান নিয়ে বেঁচে থাকা বড় দুরূহ হয়ে যাবে। এমনকি হাদিসে আসছে যে মানুষ প্রকাশ্যে ইবাদত করতে পারবে না, প্রকাশ্যে মালিকের গোলামি করতে পারবে না, মানে মুসলমানদের এমন এক দুরূহ অবস্থা হবে, এমন এক ভয়ঙ্কর এক হালত মুসলমানদের হবে যে পৃথিবীতে সবচেয়েতে বেশি মজলুম, অত্যাচারিত, অবহেলিত, নিগৃহীত, নিষ্পেষিত মুসলমান জাতি থাকবে। মুসলমানদের এহেন পরিস্থিতিতে এই মুসলমানদেরকে উদ্ধার করার জন্য, এদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মানব কল্যাণ হিসাবে যিনি আগমন করবেন, আবির্ভূত হবেন, তিনি হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। উনি আসার পরে গোটা পৃথিবীতে জুলুম আর থাকবে না, অত্যাচার আর থাকবে না, অবিচার আর থাকবে না, গোটা পৃথিবীটা ইনসাফে ভরপুর হয়ে যাবে, সুবহানাল্লাহ। সুতরাং আপনার আমার পেরেশানিতে আল্লাহ তাআলার ফয়সালার পরিবর্তন হবে না। যতই পেরেশানি আমরা করি, তবে কেয়ামতের পূর্বে যারা ঈমানদার এদের পেরেশানি বাড়তেই থাকবে, কিন্তু এই পেরেশানি এদের জন্য সওয়াবের কারণ হয়ে দাঁড়াবে, সুবহানাল্লাহ। এরা যেন পেরেশানি করবে, এটাও সওয়াবের কারণ হয়ে দাঁড়াবে, এটা কেয়ামতের আগে আলামত এগুলো দেখাই দিবি। কোরআনের অপব্যাখ্যা করা হবে, হাদিসের অপব্যাখ্যা করা হবে, কেয়ামতের আগে মানুষ প্রত্যেকটা ব্যক্তি নিজের মনমতো কোরআনের ব্যাখ্যা করবে, নিজের মনমতো হাদিসের ব্যাখ্যা করবে, এমনকি কোরআনের যে আয়াতগুলি নিজের বেলায় চলে এগুলা গ্রহণ করবে, যেগুলা নিজের বেলায় চলে না এগুলাকে অবজ্ঞা করবে, এগুলা মানতে রাজি হবে না। অর্থাৎ খ্রিস্টান ইহুদি যারা আছে এদের চরিত্র হয়ে যাবে, এদের সাথে একাত্মতা প্রকাশ করবে। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে বলেছেন, আতুমিনুনা বিবাআদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাআজ, যে তোমরা কোরআনের কিয়দাংশ মানবে আর কিছু মানবে না, এটা কি তোমাদের চরিত্র? আল্লাহ বলে, এটা কি তোমাদের চরিত্র না, যেটা তোমার মনমতো হয় এটাই মানবে, যেটা মনমতো হবে না এটাই তুমি মানবে না? দেখবেন অনেক মানুষ আছে, অনেক আল্লাহর বান্দা আছে এই জমিনের ভিতরে, নামাজ রোজা নাই, কোনো কিছুই নাই, হক হালামের হারামের কোনো খবর নাই, কিন্তু মাঝে মাঝে দেখবেন সে মোটামুটি মাইক পাইলে সে বয়ান করে আঙ্গুরে শোনায়। গত সপ্তাহে নরসিংদীতে এক মাহফিলে এক ব্যক্তি আল্লাহর গোলাম, মুখে দাড়ি নাই, টাকটুন নিচে প্যান্ট পরে গেছে, প্যান্ট টাকটুন নিচে, হাতে ব্যাসলাইট, সেটা হারাম, গলায় স্বর্ণের চেইন, এই বেচারা একটা কোরআন, বাংলা কোরআন শরীফ নিয়ে আসছে আইন্যা পাশে বৈশা, সে কোরআন থেকে তর্জমা করে শোনাচ্ছে, আমাকে বসাই রেখে প্রায় আধ ঘন্টা বয়ান করছে। ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাজিরিস সাআ, আল্লাহ রাসূল বলেন যখন দেখবে অযোগ্যরা যোগ্যদের চেয়ারে বসবে তখন কিয়ামত আর বেশি কাছাকাছি নাই। কেয়ামত খুব কাছাকাছি, অযোগ্যরা যোগ্যদের চেয়ারে বসার চেষ্টা করবে, বেচারা বয়ান শুনে তার জীবনকে শুধরাবে, সেখানে শ্যাম করে বয়ান করতেছে আর কথাটা বয়ান করে করে আমার রেফারেন্স দেখো, জিজ্ঞেস হুজুরে জিজ্ঞাসা করেন, হুজুরে বলেন ঠিক আছে কিনা, আমি কি কুমু কহন, আমার সাক্ষী বানাচ্ছি, বলেন জিজ্ঞাসা হুজুরে ঠিক আছে কিনা বলেন, অথচ এক এক মারাত্মক আকারে সে তর্জমা ভুল করতেছে, মন মতো মিষ্টি মিষ্টি আলোচনাগুলি, মেসোয়াকের সুন্নত করা সুন্নত এটা সে জানে, মিষ্টি খাওয়া সুন্নত এটা সে জানে, মেহমানদারি গ্রহণ করা সুন্নত এটা সে জানে, মেহমানদারি করা সুন্নত এটা সে জানে, বিবাহের ভিতরে উলিমা করা সুন্নত এটা সে জানে, বিবাহের ভিতরে কি যে বলে খেজুর ছিটানো সুন্নত এটা সে জানে,
কিন্তু আল্লাহ রাস্তায় যে জীবন দেওয়া সুন্নত এটা সে জানে না কথা বুঝেন না মনে এটা সে জানে না আল্লাহর জন্য জীবন দেওয়া এটা যে সুন্নত রাসূলের সুন্নত আম্বিয়া কেরাম আলাইহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সে জানে না আমার বাপ আল্লাহ রাসূলের সুন্নত পুরোটাই এত সুন্দর করে সাজানো গোছালো যেই সুন্নতকে যারা অবলম্বন গ্রহণ করবে এই সুন্নতকে যারা ধরবে তারা দুনিয়াও সফল আখিরাতেও সফল সুবহানাল্লাহ এই আলোচনা করতে গিয়ে আলোচনা এসেছিল যে পৃথিবীতে মানুষ গত সপ্তাহে যে আলোচনা রেখে গিয়েছিলাম সেটা হলো যে মানুষ কয়েকটি কারণে নিজেকে গর্ববোধ মনে করে কয়েকটি কারণে এর ভিতরে একটি কারণ হলো যখন শক্তিশালী হয় কি হয় জোরে বলেন শক্তিশালী হয় তখন মানুষ নিজেকে খুব গর্ববোধ মনে করে নিজেকে খুব একটা কিছু মনে করে এক নাম্বার দুই মানুষ যখন সুন্দর হয় তার সুন্দর নিয়ে নিজেকে কি করে বলেন ঠিক কিনা জোরে বলেন সুন্দরী বউ সুন্দরী মেয়ে যারা আছেন সুন্দর পুরুষ সুদর্শন পুরুষ যারা আছেন তার দেহ নিয়ে সে কবে একটু অহংকার করে আসি কাছে না জোরে বলেন তার স্টাইল তার ভাব গতকাল আমি ফেনি মাহফিলে যাওয়ার পথে আমার হযরত ওই মায়ামির একটা খিচুড়ি খুব পছন্দ করি তো এর আগের দিন মাহফিল ছিল হোমনাথে দুইটা মাহফিল ছিল আমি মাহফিল করে গতকাল ফেনি যাচ্ছিলাম আমার সেখানে বয়ান ফেনি তো আমি হযরতকে ফোন করলাম যে হযরত আমি তো আসতেছি হযরতের সাক্ষাৎ করার জন্য তো মায়ামি থেকে একটু খিচুড়ি আনবো কিনা হযরত কানে আনেন খুব পছন্দ করে তা আমি যাইতে যেতে দেরি হয়ে গেছে মোটামুটি আসরের সময় হয়ে গেছে হযরত খুব খুশি হয়েছেন তো যে বিষয়টা বলতেছিলাম মায়ামিতে ঢোকার পরে আল্লাহ এক সুদর্শন যুবক খুব সুন্দর লম্বা চৌড়া তিনটা যুবক এর ভিতরে একটা যুবক খুবই সুন্দর লম্বা চৌড়া সবগুলার শর্ট প্যান্ট পরা একটার চুল আর দাড়ির কাটিং যে কত সিস্টেম হইতে পারে পৃথিবীতে আল্লাহ জানে কি যে করছে এইভাবে এটা ছোট এটা বড় আর একটার থোতার নিচে এনে দুই তিনটা দাড়ি কি আশ্চর্য আরেকজনের চুল এই বড় বড় মহিলাদের মতো তিনটা তিন সিস্টেমের এবার দেখলাম যে এদের বচনভঙ্গি এদের বসা এদের কথা স্টাইল আমি পাশে বসে আমি বলতেছিলাম আমি আমার পাশে এক বড় আলিম ছিল মুফাজ্জল মাওলানা মুফাজ্জল সাহেব তাই বললাম যে ভাইজান আল্লাহ তাআলা যে কোরআনে কেন কথাটা বলছেন এখন আমার বুঝে আসছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ বলে এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো কুত্তা শুয়োরের মতো আল্লাহ তাআলা যে কথাটা কেন বলছে এটা আমার এখন বুঝে আসতেছি মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন সৃষ্টি করেছেন এই মানুষটা তাই রসুলের সুন্নতে সাজদি এই যে আমার এই লেবাসটা পুরোটাই রসুলের সুন্নত এটাও রসুলের সুন্নত এটাও রসুলের সুন্নত এগুলোও রসুলের সুন্নত এই দাড়িতে মুছ ছোট করে এটাও রসুলের সুন্নত আচ্ছা বলেন ইনসাফের সাথে আবেগে বলেন না এই যে আমার এই লেবাসটা পৃথিবীতে সবচেয়ে উত্তম লেবাস কিনা আমি 100 লোকের সামনে দাঁড়াই সাধারণ জনগণের সামনে একদিকে দাঁড়াই আর 100 জন আরো সহজ করে বলে দিই যেখানে মাহফিল হয় বড় স্টেজ হয় সেখানে ওলামায়ে কেরাম বসে শত শত আলেমরা বসে একটু তাকায় দেখেন তো স্টেজের পুরো স্টেজটা আলোকিত দেখা যায় খুব আলোকিত দেখা যায় আর যেখানে জাগতিক শিক্ষা শিক্ষিত যারা মঞ্চ তৈরি করেন প্যান্ট শার্ট পরা আছে এদের দিকে তাকায় দেখেন আর মাইন্ডে নিয়েন না আল্লাহর মাপ চাই ভাই আমার মাপ চাই অনুরোধ করে বলি মাইন্ডে নিয়েন না এটা অন্যদিকে নিয়েন না অর্থাৎ রসুলের এই লেবাসেই রৌনক সৌন্দর্য ঠিক কিনা জোরে বলেন কোনো ব্যক্তির কৃতিত্ব নয় কর্তৃত্ব নয় কোনো ব্যক্তির কোনো কিছু নয় এখানে এ যা আছে কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কার নিয়ন্ত্রণে কার নিয়ন্ত্রণে বলেন তাবলিগের ভিতরে কিছু কিছু লোক দেখবেন ইয়ং বয়সের বা মুরব্বী বা আদা মুরব্বী এরা যখন পাগড়ি পরে আর জব্বা পরে জামা পরে বাজারে গেলে দেখবেন দেখা যায় যে তাবলিগের সম্পর্ক আছে বা তোর মুনাই বা অন্যান্য হক্কানি পীর বুজুর্গ যারা আছে আল্লাহওয়ালার সম্পর্ক যারা বাজারের ভিতরে পাঁচক্ত নামাজ পড়ে যারা টুপি জুব্বা পরে বাজার করে যারা দোকানদারি করে দেখবেন এদের কাছে মানুষ বিশ্বাসের সাথে যায় এটা ব্যক্তির কারণে যায় না রসুলের সুন্নতের কারণে যায় ঠিক কিনা জোরে বলে রসুলের সুন্নতের কারণে তার দিকে যায় ভালো লাগে দিল ঘুরে ওদিকে দিল যায় গতকালের আগের দিন এক জায়গায় মাহফিলে যাচ্ছি চোরমনের এক মুরিদ
সুন্দর একদম জোয়ান মানুষ এই দাড়ি এত মায়া লাগতেছে তাকে পাগড়ি সবুজ পাগড়ি পরা অটো চালাইতেছে তা তাকে দেখে মনটা চাইছে একটু বুকে জড়াই যে রাসূলের সুন্নতে কত সৌন্দর্য ঠিক কিনা জোরে বল কত সৌন্দর্য আল্লাহর রাসূলের সুন্নতের উপরে কোনো জিনিস হতে পারে না রাসূলের সৌন্দর্যের বাইরে কোনো কিছু হতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে দিয়েছেন যা আমাদের জন্য উপস্থিত রেখে গিয়েছেন এতেই আমাদের কল্যাণ এতেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে ঠিক কিনা জোরে বল তো বলেছিলাম যে মানুষ তার সৌন্দর্য নিয়ে গর্ব করে অহংকার করে কিন্তু রাসূলের চেয়ে সুন্দর কে ছিল বেশি সুবহানাল্লাহ করে বলেন সুবহানাল্লাহ গত সপ্তাহে বলেছিলাম যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের দিকে আকৃষ্ট হয়ে এক পর্যায়ে তিনি যেহেতু কবি ছিলেন বড় কবি ছিলেন শায়ের ছিলেন এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বলেই ফেললেন ওয়াহসানু মিন কালাম তারাকাত আইনি واجمل منك لم تلد النساء خلقت مبرعا من كل عيب كانك خلقت كما تشاء دوست بندو امر حسن ابن ثابت رضي الله تعالى عنه بولن يا رسول الله আমি কবি হওয়ার কারণে আরব রাষ্ট্রে গিয়েছি বহু আরব রাষ্ট্র ঘুরেছি বহু রাষ্ট্রে আমার সফর হয়েছে ইয়া রাসূলুল্লাহ কত রাজ পরিবার দেখেছি কত রাজপুত্র দেখেছি কিন্তু রাসূল গো আপনার মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার নজরে প্রতিদিন দেখি নাই এই গত বছর হজের সফরে আমি হয়তো একবার বলেছিলাম যে আমি আন্ডারগাউনে ছিলাম আন্ডারগাউনে অর্থাৎ হেরেমের আন্ডার নিচে আছে না নিচে যাওয়া যায় আন্ডারগাউনে অর্থাৎ উম্মে হানির বাড়ি যেটা আছে ওইখানে বসা ছিলাম পিছনে সামনে না এর পিছনে বসা ছিলাম হঠাৎ করে দুইটা ছেলে বয়স সর্বোচ্চ 12 থেকে 13 হবে বা 14 হবে এর বেশি না দুইটা ছেলে আসতেছে আরবের ছেলে বিশ্বাস করে আমি তাকিয়েছিলাম এদের দিকে শুধু তাকিয়েছিলাম শুধু তাকিয়েছিলাম এত সুন্দর মানুষ হতে পারে পৃথিবীতে এত সুন্দর চেহারা হতে পারে মানুষের আমি তখন তাকিয়ে তাকিয়ে তখন চোখের পানি ছেড়ে বলেছিলাম হায় যদি মানুষ এত সুন্দর হয় আর যে ব্যক্তিটাকে আল্লাহ নিজের হাতে বানাইছেন সবচেয়ে সুন্দর করে বানাইছেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই না সুন্দর ছিল সুবহানাল্লাহ কতই না সুন্দর ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবকালে কতই না সুন্দর ছিল শিশুকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই না সুন্দর ছিল জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর আর কে হতে পারে কে হতে পারে বলেন হাসসাম সাহাবাত রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াহসানু মিনকা লাম তারাকাতু আইনি আমি আমার জিন্দেগীর ভিতরে আল্লাহর কসম করে বলি তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কবি হওয়ার সুবাদে আমাকে অনেক জায়গায় ঘুরিয়েছেন অনেক রাজপুত্র দেখেছি আমি অনেক বাদশা দেখেছি গোটা আরব রাষ্ট্রে ঘুরেছি কিন্তু আল্লাহর কসম করে বলি আপনার মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার দুই চোখ কোনোদিন দেখে নাই ওয়াজমানু মিন কালাম তালিদিন নিসাউ হাসান বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আব্বার মতো সুন্দর বাচ্চা কোন মা দুনিয়াতে জন্ম দেয় নাই খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকারের দোষ ত্রুটি থেকে আল্লাহ মুক্ত করে সৃষ্টি করেছেন কান্নাকা খুলিকতা কামা তাশাউ আল্লাহ তাআলা তো আপনাকে এমন করে সৃষ্টি করেছেন যেমনটা আপনি আল্লাহর কাছে চেয়েছেন আহমদ আয়েশা বলেন দুনিয়ার মানুষেরা এ দুনিয়ার লোকেরা তোমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছো যে ইউসুফের সৌন্দর্য দেখে সেই জামানার মন্ত্রী মিনিস্টারদের স্ত্রীরা তাদের হাত তোলা কেটে ফেলেছিলেন এমন কি বলেছিলেন হাদা মালাকুন করিম এটা মানুষ হতে পারে না নিশ্চয়ই একটা ফেরেশতা আম্মাদ আয়েশা বলেন দুনিয়ার মানুষেরা শুনো আল্লাহর কসম ইউসুফকে দেখে তো ওই জামানার মন্ত্রীর বউয়েরা এদের হাত কেটে ফেলেছেন কিন্তু আল্লাহর কসম করে বলে যদি তারা আমার রসুলকে দেখতেন তাহলে হাত নয় তারা কলিজাটা কেটে ফেলতেন টের পাইতেন না আম্মা বলেন দুনিয়ার মানুষেরা শোনো লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন এ দুনিয়ার মানুষেরা শোনো মানুষের একটা সূর্য আছে আমার একটা সূর্য আছে
لنا شمس وللآفاق شمس أمدنا شعب الدنيا المنشرة الدنيا المنشرة اكتا شرجواسي أمي عائشة اكتا شرجواسي تيني بولين وشمسي خير من شمس السماء او دنيا المنوش আমার সূর্যটা আকাশের সূর্যের চাইতে অনেক অনেক গুণ উত্তম সুবহানাল্লাহ নানাশামসুন ওয়ালিল আফাক শামসুন এ দুনিয়ার মানুষ শুনো আমার একটা সূর্য আছে দুনিয়ার লোকদের একটা সূর্য আছে কিন্তু শোনো দুনিয়ার লোকদের সূর্যটা কেমন দুনিয়ার লোকের সূর্যটা সবাই দেখে কিন্তু আমার সূর্যটা সবাই দেখে না তিনি বলেন তবে আকাশের সূর্য যেটা আছে এই সূর্যর চাইতে আমার সূর্যটা অনেক দামি অনেক উন্নত অনেক উন্নত অনেক উন্নত তিনি বলেন ফাইন্নাস শামসা তাতুফা বাদা ফজরিন তিনি বলেন দুনিয়ার মানুষ দুনিয়ার সূর্যটা মানুষের সূর্যটা উদিত হয় সকাল বেলায় ফজরের পরে ও শামসি তালিউন বাদা ইশাই ও শামসু তালিউন বা ও শামসি তালিউন বাদা ইশাই আম্মা জান বলেন তবে আমার সূর্যটা এশার নামাজের পরে উদিত হয় সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় কিসে সকাল বেলা ফজরের পরে কিন্তু আমার সূর্য উদিত হয় রাতের বেলা এশার নামাজের পরে আম্মা জায়েশা বলেন আমি একদিন একটা কাপড় সেলাই করতেছিলাম হঠাৎ করে অন্ধকারের ভিতরে হঠাৎ করে ঘরটা অন্ধকার হয়ে গেল সুইটা পড়ে গেল লম্বা সময় পর্যন্ত তালাশ করলাম কিন্তু আমি আর সুইটা পেলাম না রসুলের অপেক্ষায় ছিলাম রসুল কখন করে আসবেন এক পর্যায়ে দেখলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে তশরিফ আনলেন আনার পর দুনিয়ার মানুষেরা আল্লাহর কসম করে বলি আম্মা জান বলেন আমি তাকায় দেখলাম আমার ঘরে যখন রসুল ঢুকলেন আমার মনে হয় আকাশের সূর্যটা আমার ঘরে ঢুকছি আমি সুস্পষ্ট দেখতে পেলাম ওই যে আমার যে সুইটা হারিয়ে ফেলেছি সুইটা আমি পেয়ে গেছি যেমন সূর্যের সামনে সুই দেখা যায় কোনো জিনিস হারিয়ে গেলে সূর্য উঠলে দেখা যায় ঠিক এশারের নামাজ পর যখন আমার বন্ধু মোহাম্মদ আসলেন আমার রসুল আসলেন আসার পর আমার হারিয়ে যাওয়া সুইটাও আমি পেয়ে গেলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সুন্দর ছিলেন এতটা সুন্দর হওয়ার পরও কিন্তু রসুলের অহংকার ছিল কিনা জোরে বলেন রসুল তো আমাদের মডেল তিনি সারে শরীয়ত প্রণেতা তিনি আমাদের মুক্তাদা আমরা তার মুক্তাদি তিনি আমাদের অনুসরণীয় আমরা তার অনুসরণকারী ঠিক কিনা জোরে বলেন দোস্ত বন্ধু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন এত সুন্দর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যে রসুল দিনের বেলায় যে হাঁটতেন যখন রসুলের সৌন্দর্যের সামনে আকাশের সূর্যটা আলো হারিয়ে ফেলতো দোস্ত বন্ধু আমার রাতের বেলায় যখন রসুল হাঁটতেন চোদ্দ তারিখের রাতে হাঁটতেন সাহাবিরা বলতেন আমরা তাকাইতাম চাঁদকে সবাই মহব্বত করে ভালোবাসে চাঁদের সৌন্দর্যের কত কবিতা আমরা শুনিয়াছি গেছে না জোরে বলেন ওই জমানাও দোস্ত বড় বড় কবিরা চাঁদের সৌন্দর্য নিয়ে কবিতা রেখেছেন দোস্ত বন্ধু আমার সাহাবিরা বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহর কসম রাতের বেলা চোদ্দ তারিখের রাতে যখন রসুল বের হইতেন বের হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একবার রসুলের চেহারার দিকে তাকাইতাম আবার চাঁদের দিকে তাকাইতাম আবার চেহারার দিকে তাকাইতাম চাঁদের দিকে তাকাইতাম কিন্তু আল্লাহর কসম করে বলি আমরা তাকিয়ে দেখতাম চাঁদের সামনে রসুলের চেহারার সামনে চাঁদের কোনো সৌন্দর্যই নাই এত সুন্দর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা উম্মতকে দেখা বান্দাকে দেখা দিবেন ফি মাকআদি সিদক ইনদা মালিকিন মুক্তাদির দোস্ত আল্লাহ তাআলা বলে বিচারের দিন আমি আল্লাহ তাআলা জান্নাতবাসী যারা হবে আল্লাহ তাআলা এক পর্যায়ে জান্নাতবাসীদেরকে সবাইকে আল্লাহ তাআলা বলবে ও গোলামেরা একদম আড়াল থেকে বলবে আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে বলবে তোমরা সব পাইছো কিনা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা যা দেব বলেছিলাম আমার রাস্তা জিহাদ করলে এটা দেব আমার রাস্তা জীবন দিলে এটা দেব আমার রাস্তা দান করলে এটা দেব মসজিদের মাল করলে এটা দেব মাদ্রাসা করলে এটা দেব আমি দেওয়াদা করেছিলাম বলো তোমরা ঠিক ঠিক পাইছো কিনা সব মানুষগুলি নীরব হয়ে যাবে দোস্ত বন্ধু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার পর সব মানুষগুলি নীরব শব্দ হয়ে যাবে তারা ডান বাম তাকায় দেখবি
যা পাইছে অকল্পনীয় যা পেয়েছে অকল্পনীয় এটা কল্পনা করা যায় না অকল্পনীয় নিয়ামত পেয়েছি তার জবানে কথা আসবে না কিন্তু এই মুহূর্তের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আল্লাহ সব পেয়েছি কিন্তু একটা পাই নাই বলে কি পাই নাই বলেন সেটা হলো আপনার জন্যই তো উহুদের ময়দানে শহীদ হয়েছি আপনার জন্যই তো জীবন কুরবান করেছি আপনার জন্য তো সহায় সব পর্যায়ে আছে সব দিয়েছি আপনার জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছে জেল খেটেছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আপনার জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই দেশান্তর হয়েছি আপনার জন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই তিনি প্রতিদিন 100 চাবুকের আঘাত খেয়েছি আয় আল্লাহ মালিক কিন্তু আপনাকে তো দেখলো না আল্লাহ তাআলা বললেন এটা শোনার জন্যই তো বারবার বলতেছি সুবহানাল্লাহ জোরে বলেন এটা শোনার জন্যই তো বারবার বলতেছি সব পাইছো কিনা বলো আল্লাহকে এখন আমি দেখা দেব সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমর লা তাদুমুনা ফি রুয়াতিহি আল্লাহ রাসূল বলেন তোমরা জান্নাতের ভিতরে তোমাদের আল্লাহকে এমন করে দেখবে এমন সুস্পষ্ট দেখবে যেমন তোমরা 14 তারিখের চাঁদটাকে সুস্পষ্ট দেখতে পাও 14 তারিখের চাঁদকে যেমন সুস্পষ্ট দেখো দেখো তোমরা একদম ক্লিয়ার এটা চাঁদ এটা যে চাঁদ দেখো তোমরা ঠিক তোমাদের রবকে তোমরা জান্নাতে এমন করে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ দেখা দিবেন সেখানে সেই মাহফিলের ভিতরে সেই মাজমার ভিতরে সেই কনফারেন্সে যার আলোতে গোটা মজমাটা আলোকিত হবে রাসূলের চেহারা কার চেহারা জোরে বলেন রাসূলের চেহারা রাসূলের চেহারা এত সৌন্দর্য হবে রাসূলের সৌন্দর্য যে গোটা মজমাটা আলোকিত হয়ে থাকবে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর হওয়ার পরেও অহংকার ছিল না জোরে বলেন অহংকার ছিল না বাপ দেহে আপতেন নাকি না অহংকার হলে তো দেখেন দাপ তো অন্যরকম সিনা টান করে লুঙ্গি টান দিয়া পান মুখে দিয়া বাপ অন্যরকমের মাঝে মাঝে তো বাম হাতে একবারে কি অবস্থা বাম হাতে কালকে ওই যে জায়গার ভিতরে আল্লাহরে গোলাম এই যুবকদের ভিতরে একজন এই বাম হাতে সে কি যে কি যে বলে কোকা কোলা না কি যে এগুলা সে খাইতেছে বাম হাতে ডান হাতে একদম খালি অন্য কিছু না সে বাম হাতে খাচ্ছে হাজী আল্লাহ রাসূল বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ-শাইতানু ইয়াকুলু বিশমালিহি শয়তান বাম হাতে খায় ঠিক ওয়াশরাবু বিশমালিহি শয়তান বাম হাতে পান করে শয়তানের কাজ হলো বাম হাতে ওয়াখুযু বিশমালিহি আর সে ধরো বাম হাতে সুতরাং দুনিয়ার জমিনে যে সকল লোকেরা বাম হাতে খায় বাম হাতে ধরে বাম হাতে পান করে এ হলো শয়তানের খেলা তো ভাই ঠিক কিনা জোরে বলেন বাম হাতে যারা খাবার খায় বাম হাতে এই যে দুস্থ বন্ধু আমার আমাদের অনেকের চরিত্র এমন আছে আমাদের অনেক অভ্যাস আছে আসি কাছে না জোরে বলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর হওয়ার পরও এত সুন্দর তার চেহারা হওয়ার পরও এত সুন্দর ফিটনেস বডি হওয়ার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন কেমন করে হাঁটতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন কেমন করে হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে হাঁটতেন যেমন উঁচু পাহাড় থেকে নিচের দিকে নামতেছে উঁচু পাহাড় থেকে নিচের দিকে আচ্ছা পাহাড় থেকে নিচের দিকে নামলে কি আস্তে হাঁটে জোরে বলেন জোরে একটু গতি থাকে এক দুই নাম্বার পাহাড় থেকে নিচের দিকে যখন মানুষ নামে তখন শক্তি দিয়ে নামে ঠিক কিনা জোরে বলেন নাকি নাকি সে শরীরটা ঢিলা করে ফেলে জোরে বলেন না হাদিসে আসছে যে রসুল তার দেহটা শক্ত করতেন একটু এবং তিনি হাঁটতেন একটু গতি নিয়ে হাঁটতেন কারণ হাঁটার ভিতরে গতি যদি না থাকে তাহলে সে হাঁটার ভিতরে অহংকারের ভাব থাকে কথা বোঝেন না মনে দেখবেন যারা একটু এই অহংকারী ভাব বড় সুন্দর টাকা পয়সা আছে হাড়ে এমন ভাবি মানে একটু ভাবে আলাদা কিন্তু যখন একটা লোক দুই নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ঝুঁকি ঝুঁকে হাঁটতেন হাদিসে আসছে ঝুঁকে ঝুঁকে নিচের দিকে যে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন কেমন যেমন নাকি একজন গোলামের মনিবের পিছনে গোলাম হাঁটতেছে সুবহানাল্লাহ জোরে বলেন এক মনিবের পিছে গোলাম হাঁটতেছে এমন করে হাঁটতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে হাঁটতে হাঁটতেন তাদিসে তিনটা শব্দ আসছে এক নম্বরে রাসূল হাঁটতেন কেমন করে মনে হয় উঁচুরে উপর থেকে পাহাড়ের উপর থেকে নিচে অবতরণ করতেছেন তো অবতরণ করতে গেলে দেখবেন পাহাড় থেকে নামার সময় কি সিনা টান থাকে না নিচের দিকে চেহারা থাকে চেহারার দিকে তো মনে হয় উপর থেকে নিচের দিকে অবতরণ করতেছেন এক নাম্বার
দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝুঁকে ঝুঁকে হাঁটতেন যেমন উচ্চ থেকে কোন মানুষ যখন আপনি তাকে দেখবেন এজন্য কিতাবে আসছে ইদা তাওয়াজা তারাফা যখন কোন মানুষ বিনয়ী হয় নিচু হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন কি দেন জোরে বলেন মর্যাদা ইদা তাওয়াজা তারাফা মানুষ যখন সব নিচু হয় এটা বিনয়ী হয় নিজেকে নিজে বিলীন করে দেয় অহংকার থাকে না দিলের ভিতরে অটোমেটিকলি তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন উপরে উঠে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তো তিনি চল্লিশ জন জান্নাতি পুরুষের শক্তি তার একা একা ছিল একজন দুজন পুরুষের শক্তি নয় কয়জন জোরে বলেন চল্লিশ জন পুরুষের শক্তি জান্নাতি আর এক একটা জান্নাতি পুরুষের শক্তি কি পরিমাণ গত সপ্তাহে বলেছিলাম মনে আছে কিনা আপনাদের যে এক একটা জান্নাতি পুরুষ আল্লাহ তাআলা যখন কোন জান্নাতি ব্যক্তিকে বলবে উদখুলুহা বিসালাম উদখুলু ফিহা বিসালাম তুমি তার ভিতরে নিরাপত্তার সঙ্গে ঢুকে যাও এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে কয়টা পরিবর্তন আসবে মনে আছে কিনা জোরে বলেন কয়টা বলেন চারটা এক নম্বরে আদমের মতো লম্বা হয়ে যাবি একশো চল্লিশ সাত বা চল্লিশ সাত দুই নম্বর রসুল বলেন আমার ভাই ইউসুফ আলাইহিসসালামের মতো সুন্দর হয়ে যাবি তিন নম্বর আমার ভাই দাউদের মতো কণ্ঠ হয়ে যাবি চার নম্বর আমি রসুলের আখলাক হয়ে যাবি সুবহানাল্লাহ যারা বলে এক নম্বর আদমের মতো লম্বা হয়ে যাবি একশো চল্লিশ সাত লম্বা দুস্থ বলে একশো চল্লিশ সাত লম্বা লোকটা যদি হয়ে যায় তার গায়ে শক্তি কি পরিমাণ হবে দুই নাম্বার সৌন্দর্য হবে ইউসুফের মতো তিন নাম্বার দুস্থ বন্ধু আমার কণ্ঠ হবে দাউদের মতো চার নাম্বার রাসূল বলেন আখলাক হবে আমার মতো এই চারটা পরিবর্তন চলে আসবে হাদিসে কিতাবে আসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের ভিতরে এমন জান্নাতি চল্লিশ জন পুরুষের যৌন শক্তি ক্ষমতা একাই তার দেহের ভিতরে ছিল আজকে আমাদের একটু ক্ষমতা হলে একটু শক্তি হইলে দেখা যায় অহংকারের বাপ কি অহংকার অদুস্থ অহংকার কিসের আল্লাহ তাআলা বলে গোলাম এরে গোলাম ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইনদাফিক ইখরুজ মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব এরে গোলাম একটু তাকাও আমি আল্লাহ তাআলা তোমারে কি দিয়া তৈরি করেছি কি দিয়া সৃষ্টি করেছি আল্লাহ তাআলা বলে খুলিকা মিম্মা ইনদাফিক এরে গোলাম আমি আল্লাহ তাআলা তোমাকে এক ফোঁটা নাপাক পানিতে সৃষ্টি করেছি ঠিক কিনা যারা বলে কেমন নাপাক পানি গোলাম আল্লাহ বলে গোলাম কেমন নাপাক তাকাও এমন নাপাক পানি গোলাম যে নাপাক পানিটা তোমার দেহ থেকে বের হয়েছে কিন্তু নিজে ধরতে পারো না নিজেই দেখতে পারো না নিজেই তাকে স্পর্শ করতে পারো না গোলাম তার দুর্গন্ধে তুমি সেখানে থাকতেও পারো না আল্লাহ বলে নাপাক পানি দিয়ে তোমার সূচনা ঠিক কিনা জোরে বলে আল্লাহ বলে গোলাম সাবধান লা তামশি ফিল আরদি মারহা ফাইন্নাকা লাম তাবলুগাল জিবাল ফাইন্নাকা লাম তাখরিকাল আরদ ওয়া লাম তাবলুগাল জিবাল তুলা এরে গোলাম আমার জমিনে লাফাইয়া হাঁটিও না পাও মেরে হাঁটিও না অহংকার করে হাঁটিও না কারণ হলো তুমি এতটুকু শক্তিশালী না যে আমার জমিনটা ফাটাইয়া ফেলবি এমন শক্তিশালী না যে পাহাড়ের চূড়ায় তুমি লাফাইয়া উঠতে পারবে এমন শক্তিশালী তুমি না আমি আল্লাহ কেমন করে বানাইছি আল্লাহ বলে গোলাম খুলিকাল ইনসানু দাইফা আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি সৃষ্টি করেছি সবচেয়ে দুর্বল করে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি আপনি বলবেন যে ওই পোকা যেটা আছে ওই পোকা দুর্বল টিপ দিলে মারা যায় যে মশা দুর্বল টিপ দিলে মারা যায় না 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 দোস্ত বলেন মশার সুরটা শক্ত বেশি না আপনার আঙ্গুলটা শক্ত বেশি কথা কয় না জোরে কিন্তু মশার সোর শক্ত মশা যে ইঞ্জেকশন দিয়ে আপনার থেকে রক্ত চষে মাগনা মাগনা এই মশার এই সোর শক্ত বেশি আপনার আঙ্গুলটা শক্ত বেশি আবার কয় মশা কোনটা জোরে বলে আবার বলেন শক্ত বেশি কোনটা আঙ্গুল না মশার সোর আঙ্গুল শক্ত বেশি কিন্তু আঙ্গুলটা আপনি ঢুকান তো দেহের ভিতরে দিই তো মশাই অটো আস্তে করে আপনার অজান্তে আস্তে করে ঢুকাই দেয় দোস্ত আমি একদিন চিন্তা করলাম এটা শক্ত কিনা আমি দেখি বড় একটা মশা আমার পায়ে পড়ছে মারছি মাদ্রাসার ভিতরে মারার পর সরটা ধরে দেখলাম এত নরম কল্পনা করা যায় না কিন্তু এই মশা যদি দুর্বল হতো তো মশার ডরে মশার ডরে মশারির ভিতরে ঢুকেন কেন
কথা কয় না। আরে মশা দুর্বল হইলে তার ভয়ে মশারির ভিতরে যান কেন? মশারি টানাইন না, আপনি কয়েল কিনেন না, এটা শক্তিশালী, ঠিক কিনা ধরে বলেন? ওই পোকা যেটা একদম নরম তেল তেলে হাঁটে যে, কিন্তু এটা এত শক্তি আপনি কামড়াইয়া কাট কাটতে পারবেন না, ও কাটতে পারে, ঠিক কিনা জোরে বলেন? আপনি পারবেন? জোরে বলেন কাট, আপনি পারবেন না, সে কাটতে পারে। আল্লাহ কথা বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, একবারে দুর্বল। কেন গোলাম জানো? কারণ দুর্বল যারা তারা অহংকার করে না, ঠিক কিনা জোরে বলেন? যারা দুর্বলের অহংকার করে না, দুর্বল মানুষ অহংকার থেকে এড়াইয়া চলে, ভাই আমার কিচ্ছু না, আমি দুর্বল মানুষ, আমার ম্যাটারও না, পুলিশ ভাই আমি কিচ্ছু জানি না, ও মা আমার কিছু নাই, এই একবারে বেহাইয়া যায়। আল্লাহ কয়, যারা বাস্তবে মানুষ, যারা বাস্তবে মানুষ, তারা আমার হুকুমের সামনে মিনুই হয়ে যায়, নরম হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গোলাম, তারপরে তাকায় দেখো, এক নম্বর গোলাম তোমার সূচনা সবচেয়ে নাপাক পানি, যেমন দামি পানি না নাপাক পানি, একবারে নাপাক। দুই নম্বর গোলাম তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা তোমার টাকচারটা যে তৈরি করলাম, দেহটা বানাইলাম, কি দিয়ে বানাইলাম, এর গোলাম একটু দেখাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের পেটে তুমি যাওয়ার পরই আমি আল্লাহ তাআলা তোমার মায়ের ঋতুস্রাবগুলি বন্ধ করে দিয়েছি, নাপাক রক্তগুলি বন্ধ করে দিয়েছি, ঠিক কিনা জোরে বলেন? তোমার মায়ের সাপ আসা বন্ধ, মাসি খাওয়া বন্ধ, হায়াজ বন্ধ, ঋতুস্রাব বন্ধ গোলাম। ও গোলাম, ভাবলাম একদিন রক্তগুলি যায় কোথায়? যেই মহিলার দুই মাস তিন মাস পরে ঋতুস্রাব হয়, মহিলা ব্যথায় কোমরে ব্যথায় পেট ব্যথা সহ্য করতে পারে না, কিন্তু আট মাস পর্যন্ত রক্তগুলি কোথায় যায়? আল্লাহ বলে গোলাম, এই পচা নাপাক রক্তগুলা দিয়েই আমি আল্লাহ তাআলা তোমার দেহটা বানাইছি। আল্লাহ আকবার যারা বলেন, সূচনাও কি দুর্বল, সূচনা কি বলেন নাপাক, এক ফোঁটা নাপাক পানি। দুই নম্বর মালিক বলে গোলাম, দুই নম্বর আমি আল্লাহ তাআলা তোমার দেহটা বানাইছি, তোমার মায়ের সবচেয়ে পাসা রক্ত, নাপাক রক্ত দিয়া, সবচেয়ে দুর্গন্ধ রক্ত, হাইজের রক্ত দিয়ে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, সৃষ্টি করেছি। গোলাম আসলে দুনিয়াতে আসার পর গোলাম একটু নজর করে দেখো গোলাম, যে তোমার দেহের ভিতরে শক্তি আছে দেখা যায়, লাফালাফি করো, কুদাকুদি করো, আবার বলো ক্ষমতা আছে, এটা আছে, সেটা আছি, এরে গোলাম আবার বলো, আসো আমার সঙ্গে, আসো কে আসো, আসো আমার সঙ্গে আসো, যে বলাম গোলাম বলো, অহংকার দেখাও গোলাম, অহংকার দেখাইও না গোলাম, নিচু হও, নিচু হও, নিচু হও, কারণ তাকে দেখো তোমার দেহের ভিতরে তিনটা উপাদান দিয়া শক্তি আসছে, এক নম্বর নাপাক পানি, দুই নম্বর নাপাক রক্ত দেহের ভিতরে, তিন নম্বর দেহের ভিতরে শক্তি দিয়ে আসছি, এই শক্তি হলো একটু পেশাব আর একটু পায়খানা, একটু মল আর মূত্র, পেটের ভিতরে এক পা পায়খানা আছে, মল আছে, একটু পেশাব আছে, এইটাই তোমার দেহের শক্তি। বলে কি? বলে এই পেশাব পায়খানা ঠেলায় যা খাবার খাইছো, পেটে যাওয়ার পরে একদম এত দুর্গন্ধ, নোংরা হয়ে গেছে খাবারগুলি, পচে একদম দুর্গন্ধ হয়ে গেছে, পরে এটা টয়লেটেকে তোমরা নিক্ষেপ করো, সেখানে গিয়ে সেটা আউটপুট করো, আউট করে দাও। এ গোলাম তাকে দেখো, এই যে পচা দুর্গন্ধ নাপাকগুলি, এই পায়খানাগুলি পেটের ভিতরে যতক্ষণ আছে অতক্ষণ পর্যন্ত তোমার দেহে শক্তি আছে, লাফালাফের কুদাকুদি আছে, ছেড়ে দিয়ে আমারই হায়া ফালামো, সব সব শেষ করে ফালামো। আল্লাহ বলে গোলাম, যদি আমি দয়া করি, যদি আমি আল্লাহ তাআলা একটু তোমার নিচের নাকটা হস করে দিই, একটু ঢিলা করে দিই, দুই তিনবার বাথরুমে আপ ডাউন করো, তোমারে আর দাঁড়াইতেও দেয় না কেউ, তুমি বলো হ্যাঁ আমি শেষ, ঠিক কিনা জোরে বলেন? আরে ঠিক কিনা জোরে বলেন? তুমি কিসের বাহাদুরি করো, কিসের অহংকার তোমার, কিসের তুমি অহংকার করো? আল্লাহ বলে পুরোটাই তো দুর্বল, এই যে পায়খানা পেশাব মানে শক্তিশালী। আরে গরুর গরুর পায়খানা অনেক দাম আছে, ওটা জৈব সার বানায়, ঠিক কিনা জোরে বলেন? মানুষের পায়খানা যা বানায় না, এটা আরো পচা, আরো দুর্গন্ধ। আল্লাহ কত সব দুর্বল গোলাম দুর্বল করে বানাইছি, নিচু হাত উপরে উঠাই দেবো, ঠিক কিনা জোরে বলেন না? নিচু হ, নিচু হ। আল্লাহ বলে মান তাওয়াজা আলিল্লাহ, হাদিসে আসছে মান তাওয়াজা আলিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়। আরে না, ডান্ডা পড়লে বিনয়ী হলে চলবে না, কার জন্যই দিব? পুলিশ সামনে এসে স্যার, কিন্তু এর আগে ওর দাপট দেখে কি, ঠিক কিনা জোরে বলেন? এই বিনয়ী না, মান তাওয়াজা আলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, ক্ষমতা আছে দেখায় না, টাকা আছে দেখায় না, শক্তি আছে
দেখায় না আল্লাহর সব সব আল্লাহর টাকাও আল্লাহর দেহও আল্লাহর সব আল্লাহর ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়ামাহইয়ায়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কার আল্লাহর বলেন কার কার জোরে বলেন আল্লাহ যিনি না চালাইলে চলতে পারি না না দেখাইলে দেখতে পারি না না বলাইলে বলতে পারি না চুল না দিলে ওঠে না দাড়ি না দিলে লম্বা হয় না আল্লাহ তাআলার পুরা শক্তিটা যিনি হার্ট ব্লক করলে চলা যায় না হার্ট চালাইলে চলতে পারি ঘুমাইলে ঘুমাইতে পারি ঘুম পাড়াইলে ঘুমাইতে পারি ঘুম না পাড়াইলে ঘুমাইতে পারি না জাগাইলে জাগতে পারি না জাগাইলে সেখানে লাশ ঠিক না জোরে বলেন এতগুলি ক্ষমতা যার হাতে আমার কি বলেন কি আছে জোরে বলেন কি কিছুই না বিনয়ী হওয়া বিনয়ী হওয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা বিনয়ী ছিলেন এতটা নরম ছিলেন এতটা বিনয়ী ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মাথা উঁচা করে হাঁটতেন না কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন হাজার জনতার মাঝখানে সাহাবীদের মাঝখানে রসুলের যে মাথাটা সর্বোচ্চ থাকত সর্বোচ্চ থাকত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেলাম সাবধান সাবধান অহংকার করে হাঁটিও না 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 মাথা নিচু করো দোস্ত একটু পাবেন তো পেছনের দিকে যান যে বাদশার ইশারায় গোটা দেশ তছনছ হয়ে গেছে চেঙ্গিস খান হালাকু খান আছে কি না আর দোস্ত চেঙ্গিস খানের কবরের পাশে দাঁড়ায় বলেন চেঙ্গিস খান এখন কেমন যার আঙ্গুলের ইশারায় গোটা রাষ্ট্র তছনছ হয়ে যেত যার হুকুমে দেশ তুলপার হয়ে যেত হিটলারের আদেশে কত লক্ষ বনি আদম কোটি বনি আদম শেষ হয়ে গেল কিন্তু দোস্ত আল্লাহ বলে তার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখো জিজ্ঞেস করো এখন কেমন লাগতেছে এখন কেমন তোমার হালত বলো আল্লাহ বলে হাড্ডি কুড্ডি সব মাটি খেয়ে ফেলেছি যে নর্তকীর নাচ যে গায়িকার নাচে পুরা মঞ্চ কাঁপত সবাই তার কোমর দুলনে দেখার জন্য উৎপেয়ে বসে থাকতো জিজ্ঞেস করে দেখো তো কবরে গিয়া ওই নারী তোমার সৌন্দর্য গেল কোথায় ঠিক কিনা জোরে বলো বাহাদুরি গেল কোথায় ক্ষমতা গেল কোথায় আল্লাহ বলে কত ক্ষমতাশীল ব্যক্তিকে মাটির সঙ্গে মিশাই দিছি কত সুন্দরীকে আমি আল্লাহ মিসবার করে ফেলেছি গোলাম আমি আল্লাহ তাআলা ওই দেহটা ওই বডিটাই মাটিতে পসাই নাই যে বডি আর দেহ আমার গোলামিতে কাটিয়েছে তুমি দেখো কবর খনন করে দেখো বহুত ব্যক্তির বডি 30-35 বছর পরও 50 বছর পরও যদিও সেই ব্যক্তি হতদরিদ্র অন্নহারা বস্ত্রহারা অহংকারী ছিল না তাকে দেখো 60 বছর পরও লাশ করছে জিন্দা লাশ ঠিক কিনা জোরে বলেন ঠিক আল্লাহ বলে অহংকার করিও না অহংকার করলে তুমি মরে গেলে তোমার একে খবরও নিবে না আল্লাহ বলে যারা অহংকার মুক্ত ছিল এদেরকে জাতি এরা মরে ওমর এরা মরার পরও জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে কিন্তু কত অহংকারী নাম নিশানাও নেওয়ার মতো কোনো ব্যক্তি জমিনে নাই ঠিক কিনা জোরে বলেন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ বলে গোলাম লা তামশি ফিল আরদে মারহা জমিনে পাও লাফাইয়া হাঁটিও না কুদে কুদে হাঁটিও না ভাব দেখে হাঁটিও না নিচু হও কারণ ফাইন্নাকা লাম তাখরিকাল আরদ ওয়া লাম তাবলুগিল জিবালা তুলা কারণ তুমি আমার এই জমিনটা ফাটাইতে পারবে না আর তুমি পাহাড়ের চূড়েও লাফ দিয়ে উঠতে পারবে না ঠিক কিনা জোরে বলে সুতরাং অহংকার করো কেন নিচু হয়ে যাও নিচু হয়ে যাও আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না যারাই অহংকার করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে ফেলেছেন নাম নিশানা এমন কি কিতাবে আসছে যারা জালেম হয় অহংকার করে দুই যুগ পর্যন্ত শুধু দুইটা যুগ পর্যন্ত দুই টারম পর্যন্ত দুইটা যুগ মানে দুই জেনারেশন পর্যন্ত আল্লাহ তাআলা তার নাম রাখেন দুই জেনারেশনের পরে তার নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি আল্লাহ তার গোষ্ঠীর ভিতরে রাখেন না সবাইকে আল্লাহ নিয়ে যান ঠিক আল্লাহর নিজাম আপনি দেখেন পৃথিবীতে এই পর্যন্ত বাদশা কম কম আসে নাই অসংখ্য বাদশা আসছে কিন্তু ওমরের নাম শুধু মুসলমান নেয় না জোরে বলেন আরে জোরে বলেন ওমরের নাম মুসলমান নেয় শুধু মুসলমান নেয় সারা বিশ্ব নেয় জোরে বলেন সারা বিশ্ব নেই সারা বিশ্ব নেই ওদিকে এক টকশোর ভিতরে এক মোবাইলে টকশোতে দেখলাম আমি আশ্চর্য হয়ে গেলাম সে বলতেছে এখন তার ওমরকে আনতে পারবো না বলতেছে এখন তো ওমরকে আর আনতে পারবো না চিন্তা লোকটার মুখে দাঁড়িয়ে নাই আমার মনে হয় লোকটা নামাজ পড়ে কিনা তাও সন্দেহ আছে কথার ভাবে বোঝা যায় সে তেমন মুসলমানের প্রতি তো তত দরদ না কিন্তু লোকটার কথাটা হলো এক পর্যায়ে বললো এই পৃথিবীতে ইনসাফ আর আসবে না আর আসবে না ওমরও আর আসবে না ইনসাফ আর আসবে না এক ওমরের নাম দোস্ত গোটা বিশ্বের কাফেররা নেই
কারণ তারা এই জীবনকে জীবন মনে করে নাই এতটা বিনয়ী ছিল এতটা বিনয়ী ছিল এতটা বিনয়ী ছিল দোস্ত বন্ধু আমার এই গোলামকে চাবুক দিয়ে আঘাত করেছেন তারপরে তিনি আবার গোলামের হাতে চাবুক দিয়েছেন আমি তোর গায়ে যে আঘাত দিয়েছি তুই আমাকে সেই পরিমাণ আঘাত দে তখন তিনি আদাধানের বাদশা তুই বিচারের ময়দানে আমাকে বিচারের দিবসে আল্লাহর সামনে দাঁড় করাইস না আমি যেই পরিমাণ তোর আঘাত করেছি চাবুক দিয়া একটু কষ্ট পাইছ তুই আমারও সেই পরিমাণ আঘাত কর দোস্ত বন্ধু আমার এমন বাদশা দুনিয়াতে কাকে পাওয়া যাবে জোরে বলেন কারে পাওয়া যাবে জোরে বলেন যারা যারা অত্যন্ত বিনয়ী অত্যন্ত নরম যারা একবার অহংকারী ছিলেন না দোস্ত কিন্তু এর পরে এর আগে এবং পরে কত গোলাম আসছে কত রাজা বাদশা আসছে এই জমিনে কত রাজদরবার আসছে নাম নাই ঠিক না জোরে বলেন নাম নাই আল্লাহ বলে যারা বিনয়ী হয় যারা বিনয়ী হয় আমি আল্লাহ তাআলা এদের নামকে মুছে ফেলে দেই না এরা মরেও অমর থাকে এরা দুনিয়াও এরা জিন্দা থাকে কবরে গেলেও জিন্দা থাকে আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আমার বন্ধু হয়ে যায় ওলি হয়ে যায় আমার দোস্ত হয়ে যায় আল্লাহ বলে এদের কোনো ভয় নাই এদের কোনো টেনশন নাই আল্লাহর ওলি কারা আল্লাহর বন্ধু কারা দোস্ত বন্ধু আমার অনেক বন্ডরা বলে আল্লাহর ওলি দোস্ত এক বন্ডাকে মাজার বানিয়া বলে আল্লাহর ওলি সেখানে শোয়া আছি এমন আল্লাহর ওলি যে নাকি চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় সময় নারীদের খেদমত দিত আসি গেছে না জোরে বলে যে আল্লাহর ওলি এমন ওলি জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই দাঁতের ভিতরে তিন মন ময়লা আসি গেছে না জোরে বলে এমন আল্লাহর ওলি দোস্ত যেমন এখন একজন আছে লাশ আছে কিনা সন্দেহ আছে কথা বলছেন না দোস্ত বন্ধু আমার আল্লাহর ওলি বলে অমকদের কাদেরকে আল্লাহর ওলি বলা হয় আল্লাহ তাআলা বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাহ তাআলা বলে যারা আমার বন্ধু হয়ে যায় তার কোনো ভয় নাই টেনশন নাই আল্লাহর বন্ধু কারা দুই গুণে গুণী যারা বলেন কয় গুণে দুই গুণে গুণী যারা এক নম্বর আল্লাহ বলে এক নম্বর আল্লাযীনা আমানু ঈমান এনেছে ঈমানদার দুই নাম্বার ওয়াকানু ইয়াত্তাকুন দুই নাম্বার যে ব্যক্তি আমি আল্লাহর বই গুনাহ ছেড়ে দেয় গুনাহ করে না এই ব্যক্তি আমার বন্ধু হয়ে যায় আল্লাহ বলে তার দুনিয়াও পেরেশানি নাই কোনো ভয় নাই টেনশন নাই মরার পরে তো কোনো ভয় নাই কারণ মরার পরে তো আমি তো তার বন্ধু ঠিক কিনা জোরে বলে এই জন্য দোস্ত বন্ধু আমার আল্লাহর বন্ধু হতে পারলে কোনো টেনশন নাই কোনো ভয় নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার বন্ধু হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন অহংকার আল্লাহ পছন্দ করে না এই জন্য রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি খারদালিম মিনাল কিব এক হাদিসে আসে খারদালিম মিনাল কিব আরেক হাদিসে আসে জাররাতুম মিনাল কিব কিব যার দিলের ভিতরে জাররা পরিমাণ অহংকার জাররা পরিমাণ অহংকার যার দিলের ভিতরে থাকবে আল্লাহ রাসূল বলেন সে বেহেশতে যাবে না ঠিক আপনি যতই ইবাদত করেন যতই দান খয়রাত করেন যতই ইবাদত আপনি করেন না কেন যদি আপনার দিলের ভিতরে জাররা পরিমাণ জাররা কারে বলা হয় জাররা বলা হয় এখন তো আর বিল্ডিং অথবা মনে করেন বিল্ডিং দিয়ে বোঝাই বা টিনের ঘর সকালবেলা রৌদ্র ওঠার পরে টিনের ঘরের ফাঁক দিয়ে রৌদ্র আসে না যে আলো আসে না ওই আলোর ভিতরে এক ধরনের ধুলাবালি ঘুরতে দেখেন কিনা না এটা মাটিতে পড়ে না বিভিন্ন জায়গায় ময়লা করি ফ্যান ময়লা করি ড্রেসিং টেবিল ময়লা করি অনেক কিছু ময়লা করি এটা বারবার মুছতে হয় এই ধুলাবালিটা এটাকে আরবিতে বলা হয় জাররা কি জোরে বলেন জাররা হাদিস আল্লাহ রাসূল বলেন মান কানা ফি কলবিহি জাররাতুন মিনাল কিব যার দিলের ভিতরে জাররা পরিমাণ কি থাকবে অহংকার থাকবে অহংকার জাররা পরিমাণ লা ইয়াদখুলুল জান্নাহ এই ব্যক্তি বেহেশতে ঢুকবে না বা জান্নাতে ঢুকবে না জান্নাতে যাবে না এবার আপনি চিন্তা করে দেখেন আমি চিন্তা করে দেখি যে আমার দিলের ভিতরে শুধু অহংকার নয় অহংকারের ডিপু ঠিক না জোরে বলে আ দোস্ত মাঝে মাঝে যেমন ভাব দেয় চিনস আমি কে আল্লাহকে চিনি তুই এক ফোঁটা নাপাক পানি ঠিক না জোরে বলে চিনস আমার ছেলে স্পি আমার ছেলে ডিজি বেড়া চিনস আছে না আছে কিনা জোরে বলে আল্লাহ আচ্ছা গোলাম কে অহংকারটা কয় দিন সুম্মারাদুল্লাহু আসফালা সাফিলিন এই পাঁচ সাতটা বছর বা দশ পনেরো বছর এরপরে তো চামড়া লুজ করে ফেলামু ঠিক কিনা জোরে বলেন বোঝেন না নাকি
সামরা লুজ করে ফেলবে আল্লাহ বলে সুম্মা তাতানাহু আসফালা সাফিলিন, তুমি এত লাফালাফি করিও না, সুন্দর গাল দেখা দুকায় পড়ে যেও না, সুন্দর চামড়া দেখা দুকায় পড়ে যেও না, টান টান চামড়া দেখা। আমি কত কয়েকদিন আগে আমার এই হাত চাইতেছিলাম, এখন তো 44 চলতেছি, দেখি মোটামুটি বাস শুরু হয়েছে, বুঝেন না মনে হয় বাস শুরু হয়েছে, এখন হাড়ু ব্যথা করে, এখন উঠলে বসতে পারি না, পড়লে বসতে পারি না, কী একটা কষ্ট হয় মাঝে মাঝে, অনেক ব্যথা হয়। আদস্ত অদস্ত আগে এক সপ্তাহের জন্য সফরে বের হয়েছি, এক সপ্তাহের মাহফিলের জন্য বেরিয়েছি, এ কুড়িগ্রাম বঙ্গামের উলিপুরে যা আছে একদম বাংলাদেশের তো কোনো জেলা মনে বাদ নেই, আমার যাওয়া হয় নাই। তো এক সপ্তাহের সফরে ড্রাইভার আর আমি দুইজন, আমার আগের ড্রাইভার যে শরীফ ছিল, এই দুইজনে সফর করছি, আমিও গাড়ি চালাইছি সেও চালাইছি, দুইজনে মিরাজিরা চালাইছি, একটু ক্লান্তি আসে নাই। কিন্তু এখন এক দেড় ঘন্টা গাড়ি চালাইলে পায়ের ব্যথায় মাজার ব্যথা সহ্য করতে পারি না, এই তখন আয়াতটা মনে পড়ি, আল্লাহ যে কইছে গোলাম যৌবন দেখে দোকায় পড়ে যাও না, যৌবনটা আমার গোলামিতে কাটাও, আমি আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে সর্বোচ্চ মাকাম দান করব, ঠিক কিনা জোরে বলেন। এবার আল্লাহর বান্দা হতে পারলি, আল্লাহর বান্দায় গিয়ে কোনো ব্যক্তি না হতে পারলি, তার জন্য কি আজাব অপেক্ষা করতেছে? দোস্ত বন্ধু আমার বলেছিলাম ইবলিস নূহ আলাইহিস সালামের নৌকায় উঠলেন, ওঠার পর দোস্ত নূহ আলাইহিস সালামের সমস্ত উম্মত যারা আছে কিতাবে আসছে, দোস্ত কিতাবে লিখছি উম্মুর রাজাইলে সালাস, মানুষ লাঞ্ছিত হওয়ার মূল হলো তিনটা, কয়টা জোরে বলেন? তিনটা, কয়টা জোরে বলেন? তিনটা, কিতাবে আসছে উম্মুর রাজাইলে সালাস, মানুষ লাঞ্ছিত হওয়ার মূল হলো কয়টা? তিনটা, তিনটা। এক নম্বর আল কিবরু, আল কিবরু, এক নম্বর আল হিরসু ওয়াল কিবরু ওয়াল হাসাদ, এক নম্বর আল হিরসু ওয়াল কিবরু ওয়াল হাসাদ, এক নম্বর লোভ লালসা, দুই নম্বর অহংকার, তিন নম্বর হিংসা, কয়টা জোরে বলে? এই তিনটা জিনিস যার ভিতরে থাকবে কিতাবে আসছে সে কোনো না কোনো দিন লাঞ্ছিত হবেই কোনো সন্দেহ নাই, বেজ্জতি হবেই কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে বলেন? আল কিবরু আল হিরসু ওয়াল কিবরু ওয়াল হাসাদ, লোভ হিংসা অহংকার। তো নূহ আলাইহিস সালামের নৌকা যখন ভাসতে ছিল, আপনারা সবাই শোনেন নাই, ঘটনা শুনছেন কিনা জোরে বলেন? নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হয়েছিল কিনা? তো নৌকা ভাসতেছে, নৌকা ভাসতেছে, তিনতলা নৌকা। তো নূহ আলাইহিস সালাম উম্মতের একদিকে বসা, নূহ আলাইহিস সালাম নৌকার এক কোণার ভিতরে সাজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ তোমার এই বান্দাগুলি তো আছে, এরা যদি মারা যায় তাহলে পৃথিবীতে আর মনুষ্যত্ব বলতে মানুষ থাক বলতে পৃথিবীতে কেউ থাকবে না, আয় আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আর তোমাদের কোনো আশ্রয় দাতা নাই, এটা বলে বলে কাঁদতেছে না। নূহের উম্মতেরা আলাইহিস সালাম ওনার উম্মতেরা নৌকার এক পাশে বসে বসে জিকির করতেছে, হঠাৎ করে নূহের উম্মতেরা দেখলেন নৌকার এক কোণায় একটা লোক চাদর মুড়ি দিয়ে খুব ভয়ে ভয়ে এমনি কাঁপতেছে, খুব কাঁপতেছে। তো নূহ আলাইহিস সালাম উম্মতেরা বললেন ইয়া আব্দাল্লাহ মানাংতা, আল্লাহর বান্দা তুমি কে? লোকটা কোনো কথা বলে না, একবার দুইবার তিনবার বলার পর আল্লাহর গোলাম কথা না বলার পরে এবার দোস্ত বন্ধু আমার নূহের উম্মতেরা চলে আসছেন নূহ আলাইহিস সালামের কাছে, বললেন ইয়া নূহ ফি সাফিনাতিনা রাজুলুন মাজহুলুন লা নাআরিফুহু, আমাদের নৌকে একটা অচেনা লোক দেখা যায় যারে আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু সে কথাও বলে না, পরিচয় দেয় না। নূহ আলাইহিস সালাম বললেন খুজু তুম্মা তুনি, তারে ধর আমার কাছে নিয়ে আয়। আনার পরে দোস্ত নূহ আলাইহিস সালাম দেখলেন ফানাজারা ইলাইহা ইলাইহি, তার দিকে নজর করলেন, নজর করার পর দেখলেন উম্মতের কেউ না। নূহ বললেন ইয়া আব্দুল্লাহ মানাংতা, তুমি কি মিন আইনা জিতা ফি হাযিহি সাফিনা, এই নৌকায় তুমি কোথা থেকে আসছো? কারণ হলো আমার উম্মত যারা আছে তারা সংখ্যায় তো গণা আছি, তোমার মতো উম্মতকে আমি কোনোদিন দেখি নাই, কে তুমি বলো? একবার দুইবার তিনবার বলার পরে 15 বেজে গিয়েছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আলোচনার একটাই কথা হলো অহংকার মুক্ত জীবন, কি বলেন? কি বলেন? অহংকার মুক্ত জীবন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।